عيد مبارك. আসেন সবাই, আমরা সাইকেল চালাই, ঈদ মোবারক। সাইক্লিং সবচেয়ে ভালো এক্সারসাইজ। আমার সাইকেলটা দেখেন, হ্যাঁ এই যে দেখছেন সাইকেল, আপনাদেরকে ঘুরে ঘুরে সাইক্লিং চালাই আর দেখে। হ্যাঁ অনেক এনার্জি লাগে সাইকেল চালাইতে গেলে। সাইকেল বেস্ট এক্সারসাইজ। আপনারা যারা গ্রামে আছেন বা সাইকেল চালানোর সুযোগ আছে, ব্যায়াম করতে চান, অযথা জিমে না করে সাইক্লিং করবেন, ঠিক আছে? আর আমার সাইকেলটা কেমন লাগতেছে আপনাদের একটু দেখেন তো, দেখেন কেমন লাগে বলেন। এই যে দেখা যায় যে এইভাবে না, ক্যামেরা ঘুরে দিই, এই যে দেখছেন, হ্যাঁ চালাইতেছি, পরিবেশটা খুবই সুন্দর। আর একটু দেখাই আপনাদের, সবাই সাথে থাকবেন। এদিকে কি ভিলা, যাওয়া যাবেন ওদিকে? হ্যাঁ আচ্ছা, গিয়ে আবার চলে আসতেছি। ওকে, সাইক্লিং তো সাইকেল দেখেন পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ আসলে এরকম পরিবেশের দরকার আছে। মাঝে মাঝে বিদেশ না গিয়ে দেশেই প্রচুর সুন্দর ঘোরার জায়গা আছে আমাদের, যাদের আল্লাহ পাক যেসব ব্যবসায়ীকে অসংখ্য টাকা দিয়েছে, তারা যাতে পরিবেশে বিভিন্ন আমাদের যে পর্যটনকে উন্নত করতে পারে, পর্যটন অনেক উন্নত করলে দেশের জন্য ভালো, আর্থিক মানে আর্থিক একটা বিশাল এখানে লাভবান হওয়া যাবে।
ভিলাগুলা দেখেন কত সুন্দর। হ্যাঁ এই যে সাইকেল চালানোর পরিবেশই আলাদা এখানে। আমি এখন পাহাড়ি উপরে উঠতেছি, পাহাড়ের উপরে সাইকেল চালিয়ে। হ্যাঁ একটু কষ্ট হইতেছে, কেমন লাগতেছে আপনাদের বলবেন। হই দেখেন দূরে আর একটা ভিলা, এটা একটা রেস্টুরেন্ট। পাহাড় থেকে দেখেন নিচে, সুন্দর না? সবাই আল্লাহ ফাকের গুণকীর্তন করতে থাকেন। সাইকেল বেস্ট এক্সারসাইজ, নিয়মিত সাইকেল চালাইবেন সবাই আমার মতো। ঢাকা সাইকেল পাইলেই চালাইবেন। এটা আর একটা ভিলা দেখছেন, ভাল লাগে? হ্যাঁ দিঘের গেলাম না আমি, দেখেন অন্ধকার হয়ে যাইতেছে, সব সবাই থাকেন দেখেন, দেখাইতেছি, ভাল লাগবে আপনাদের। Is that it?